হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে দোকানটা অনেক তাড়াতাড়ি বন্ধ করে ফেলছি, যার কারণে একটু ব্লগ করতে বেরোলাম। আসলে ট্যুরে না গেলে ব্লগ করা হয় না, এটা আপনারাও জানেন। কেমন আছেন আপনারা সবাই? আমি রিসেন্ট গ্রোপ্রো হিরো 8 নিয়েছি। ভালোই লাগে যখন অ্যাপাচি 4V কিংবা অ্যাপাচি RTR যদি কারুর মানে বাম এর নিচে থাকে, তাহলে সে মনে হয় আস্তে চালানোটা খুব কম পারে। আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? আশা করি ভালোই যাচ্ছে। ও, একটা কথা বলি, এরকমভাবে চালানোর একটা হিসাব মনে পড়লো। হিসাবটা হচ্ছে, এইভাবে যদি কোনো গাড়ি সামনাসামনি যান, সে কথার কথা আপনার পিছনে কোনো একটা গাড়ি আছে, সেমভাবে আসতেছে, আমি যেভাবে আসলাম এত ছোট্ট একটা গ্যাপ রেখে আপনার সাথে সম পরিমাণে টেনে আসতেছে, ওই সময়টায় আপনারা মানে তাকে সাথে নিয়ে কখনো যাবেন না, অথবা তার সাথে গতি বাড়াবেন না, বেটার আপনি তাকে ছেড়ে দিন। কেন বলতেছি, রিজন হচ্ছে সে যখন আপনার একদম সাথে সাথে যাবে, তার নজরটা আপনার ব্রেক লাইটের উপরে থাকবে না, অর্থাৎ থাকবে না বলতে আসলে ভুল, বাট আপনার ব্রেক লাইটটা তার চোখে পড়বে না। এজন্যই আপনারা বেটার আপনার তাকে ছেড়ে দেন, কারণ তার চোখটা যখন সামনে থাকবে, সামনে কিছু নাই, হঠাৎ করে ছোটে একটা কিছুর জন্য আপনি ভয় পেয়ে ব্রেক করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে ওই পিছনের গাড়িটা। মানে আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারতেছি না মনে হয়, বাট ভালো করে যদি বলতে যাই, সেক্ষেত্রে হয়তোবা আপনার সামনে হয়তো একটা ভ্যান অথবা রিক্সা অথবা হাইওয়েতে ট্রাক, ছোট মিনি ট্রাক ইউটার্নের ওইখানে গিয়ে মাথা বের করে দিয়েছে, আপনি হঠাৎ করে ভয়ে হার্ড ব্রেক করলেন অথবা হালকা ব্রেক করলেন, ওই পিছনের গাড়িটা আপনার ব্রেক লাইটটা চোখে পড়বে না, কারণ পিছনের গাড়িটা দেখতেছে হলো সামনে, তার ধান্দা থাকবে হচ্ছে সামনে কিছু নাই মানে সে টানবে। বিষয়টা এখন মনে হয় ক্লিয়ার হয়েছে? তখন কিন্তু আপনি যদি হালকা ব্রেক প্রেস করেন, তাহলে কিন্তু পিছন থেকে সে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, সে কন্ট্রোল করতে পারবে না। এটা হচ্ছে একটা বড় একটা ইস্যু। তো যাই হোক, আমি আসলে মোটর ব্লগ ওইভাবে করতে পারি না, আর আমার ব্লগগুলোকে আসলে মোটর ব্লগ বলাও যায় না। আমার আসলে মানে ফেস ক্যাম কথা বলতে ইরিটেট ফিল হয়, এটা মানে সত্য কথা, কারণ কেমন যেন লাগে আমার কাছে, নিজের কাছে কেমন যেন লাগে, যার কারণে আমি সবসময় ক্যামেরার পিছনে কথা বলি, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো এই তো আজকে এমনি একটু ঘুরতে বেরোলাম, কোথাও যাচ্ছি না, এমনি একটু বের হয়েছি। চলুন সামনের দিকে আগাই। আমার যতটুকু মনে হয়, আপনারা কখনো আপনাদের কনফিডেন্স লেভেলটা লো করে দিবেন না, কারণ কনফিডেন্স লেভেল লো হলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এবং মানে ভয় হারিয়ে ফেলবেন। এটা কখনোই করা উচিত নয়, কারণ যতক্ষণ পর্যন্ত, আমি এটা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত আপনার চোখে মানে আপনি একদম স্ট্রেট আছেন, মানে যে হ্যাঁ আমি এইখান দিয়ে যাইতে পারবো অথবা মানে আমি এটাকে ওভারকাম করতে পারবো, এই টাইপের মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত আছে আপনার, কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন বাদ দিয়ে মোটামুটি আমার বলা চলে যে ওই ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো এইভাবে এরকম করা উচিত যে কনসিডারের, রাইট? মানে আমি এখান দিয়ে আছি কিন্তু একটু রিস্ক হয়ে যাচ্ছে, বাদ দিই, দরকার নাই, কিন্তু কোনো হুট করে যদি সামনে কোনো কিছু চলে আসে, আপনি কখনোই কনফিডেন্স লো করবেন না যে আমি যাইতে পারবো না, আমি মরে গেলাম, এই টাইপের মনোভাবটা কখনো ভিতরে নিয়ে আসবেন না। আমার কাছে যতটুকু মনে হয়, আমি কখনো এই টাইপের কাজ করি না, আমার মনে হয় যে না আমি কন্ট্রোল করতে পারবো, এই সেন্সেই হয়তোবা মানে আমি ব্রেক করতে থাকি অথবা ট্রাই করতে থাকি নিজেকে সেভ করার জন্য। আর
কিছু সময় থাকে আসলে কন্ট্রোলের বাইরে চলে যায়, যেটা আমার মনে হয় যে না আমি আসলে এখানে পারবো না, বাট তারপরও ট্রাই ইট, ইউ ক্যান সেভ ইউর লাইফ অর ইউ ক্যান কন্ট্রোল ইউর বাইক। এটা আসলে সে কথার কথা, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আবার আপনার লাইফে, আমি বললাম না যে অ্যাপাচি যার নিচে থাকে সে আসলে এরকমই হয়, মানে আমি মনে করি যেটা আপনার লাইফে আপনি সুন্দরভাবে চলতেছেন, বাট কিছু আনসার্টেন কিছু বিষয় আপনার ভিতরে চলে আসে যেটা আপনার কাছে মনে হবে যে এটা কীভাবে কী করে সম্ভব বা এটা হলো কেন, বাট হবে, এটাই স্বাভাবিক, কারণ আপনি বাইক চালাচ্ছেন, আপনার স্পিড 60, 70, 80, 90, 100, 120, 130, 140, 150, হঠাৎ করেই সামনে একটা কুকুর চলে আসতেই পারে, এমনও তো হতে পারে। আপনি যে লেন দিয়ে যাচ্ছেন যেটা ফুল সিকিউরড লেন, যে এখান দিয়ে উল্টা সাইড দিয়ে কোনো রিক্সা আসবে না, এমনও তো হতে পারে সেখানে একটা ইট পড়ে থাকতে পারে রাস্তার সামনে, হতে পারে না, হতে পারে, তো সেই সময় আপনি কি করবেন, মানে আপনি নিজেকে বলবেন যে আমি পারবো না, এটা করা যাবে না আমার মনে হয়। তো ইট পড়লে অনেকে হয়তো বলতে পারেন যে ইটের উপর দিয়ে কি তুলে দিব, না ইটের উপর দিয়ে তুলে দেওয়ার কথা বলতেছি না, আপনি আপনার কন্ট্রোলের মধ্যে গাড়িকে নিয়ে আসার চেষ্টা করেন। হ্যাঁ, কিছু লোক থাকবে বলবে যে ভাই 170 আমার সামনে কুকুর চলে আসছে, ভাই এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আল্লাহ আপনাকে সেভ করতে পারে, আদারওয়াইজ আমি পারবো না। মানে আমার মূল কথাটা হচ্ছে কনফিডেন্স লো করা যাবে না, কনফিডেন্স লো করলে আপনি হয়তোবা ফেলার হতে পারেন। তো যাই হোক, আসলে এগুলো এই মুহূর্তে বলা ঠিক না, আসলে আমি না আসলে গোছায় কথা বলতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। মানে আমি আসলে কী টপিক নিয়ে কথা বলবো সেটা আমি নিজেই জানি না, আমি কীভাবে আপনাদেরকে ব্লগ দিব ভালো, এটাই তো আমার মাথায় বোধগম্য হয় না। তো যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আশা করি আবার খুব রিসেন্টলি এখন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে হয়তো এগুলো সহ্য করে নিতে হবে যে আমার কথা কোনো আগা মাথা নাই, সব গুছালো, এগুলো সহ্য করে নিয়েই হয়তোবা আমার ব্লগগুলো আপনাদের দেখতে হবে। তবে খুব ভালো লাগে, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে আমার এই বকবকানি শুনছেন আপনারা, অথবা যার কোনো আগা মাথা নেই এইটার ভিতরেও হয়তো 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।